হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি কিছু নেপালি সুইটস কিনে নিয়ে আসছি, দেখি টেস্টটা কেমন হয়। ওকে, আই থিঙ্ক এটা মনে হয় রসগোল্লা। আমি যদিও নামগুলো ঠিকঠাক জানি না, ইয়েলো কালার। খুব বেশি মিষ্টি না, এখানে জাফরান দেওয়া আছে, জাফরানের স্মেলটা আমার কাছে ভালো লাগে না। ওকে, অন্য আরেকটা ট্রাই করি। চমচম, চমচমের টেস্টটা ভালো। অনেকটা সন্দেশের মতো, সন্দেশের মতো। এই যে এটা কি? দই। দইও মিষ্টি কম, তবে এটা স্বাস্থ্যের জন্য ভালো, এই মিষ্টি আপনার। ওকে, এবার টেস্ট করি নেপালি নান। ওকে, আমার প্লেট নাই, আমার ওয়াইফ প্লেট দিতে ভুলে গেছে, আমাকে এখন ফ্রাই প্যানেই খেতে হবে। ওকে, এটা হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবল। এখানে আপনার কী কী দেওয়া আছে দেখি, ফুলকপি, বেগুন, আলু, অনেক কিছু দেওয়া আছে। আর কী কী কী, ডাল ছানা, আর মনে হয় এটা হচ্ছে শসা নাকি আম ভর্তা। এটা হচ্ছে নান, দেখি নান। নানটা ফুয়েল পেপারে মোড়ানো ছিল, ঠান্ডা বেশি হয়নি, দেখি কেমন টেস্ট। অনেক টেস্ট, ডালটা ট্রাই করতে পারি। ডাল না, এটা পনির, ইন্ডিয়ান 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 পনির। ডালের রান্নাটা অনেকটা বাংলাদেশের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিও।